গাইস, কি খবর সবার? সবাই কেমন আছি? এতদিন তো মানে পেজ থেকে লাইভে আমি এসেছি, বাট আজকে দেখলাম যে মানে আপনি আইডি থেকেও মানে লাইভে আসা যাচ্ছে। ও বা, ভালো হয়েছে, এখন সবার সাথে বেশি করে আড্ডা দেওয়া যাবে। কি খবর সবার? আজকে তো ফ্রাইডে, সবাই মোটামুটি অনেক এনজয় করছি, একটু ঘোরাঘুরি করা যাবে নাকি? আমি তানভীর হাসান, রূপক। হাই আপু, হ্যালো রূপক ভাইয়া, কি খবর? কে কে জয়েন করছে? তানভীর ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো, খুব ভালো আছি। হাই ফারুক ভাইয়া, খুব খুব ভালো একটা জায়গায় বসে আছি। প্রবাল ভাই হ্যালো, অনেক আমার সেই ফেভারিট জায়গাটাতে বসে আছি। দেন ভালো কথা, আমার না ভালো কথা না, এটা খারাপ কথা। আমার জ্বর, তারপরে মন খারাপ, কারণ শরীর ভালো না থাকলে মন খুব খারাপ থাকারই কথা। সো সবার কী অবস্থা, কে কে আছি, একটু হ্যালো হাই থাকলে ভালো হয়, একটু আড্ডা দিই সবার সাথে। বিকজ আমার একদম মানে সময় কাটছে না, একদমই সময় কাটছে না, একেবারেই না। তো ভাবতেছি যে কী করা যায়। আসলে এখন চিন্তা করলাম একটু লাইভে যাই, আজকে দেখতেছি যে সবাই মানে লাইভে আসতেছে। সো নীরব, নাইস ভয়েস, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মন খারাপ, আমার শরীর ভালো না তো তাই আমার মনটা খুব খারাপ, আর জ্বর হয়েছে অনেক। হ্যালো আপু, আফটার লং টাইম সাউন্ড অ্যান্ড ভয়েস কোয়ালিটি গুড। তুমি তো বলবা, কারণ তুমি মানে আমার সব খবর নিয়ে থাকো, মানে সব কিছু ঠিক আছে কি না, তাই তো? থ্যাংক ইউ। সময় যায় না হচ্ছে, বিকজ বাসায় থাকলে তো সময় কাটার কথা না, তাই না? এর জন্য সময় যাচ্ছে না। রাফি চৌধুরী আপু, আপনাকে অনেক কিউট লাগছে, অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া। শরীফ খান, কে তুমি? ওয়াও, কি সুন্দর আইডির নাম, কে তুমি? হ্যাঁ ভালো আছি। রাজীব মিয়া কেমন আছেন? ভালো আছি। মিজানুর হক, গুড গার্ল, অবশ্যই আমি অনেক গুড গার্ল, আমার মতো গুড গার্ল মানে নাই। ভালো আছো তো তুমি? হ্যাঁ জাকারিয়া ভাইয়া, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। নাইস নাইস নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জাকির ভাইয়া, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ হান্নান ভাইয়া, জি আমি আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি, আপনি ভালো আছেন? ক্রিকেট বল। ওর হাই রোমিও খান, হ্যালো হাউ সিস্টার, হ্যালো ভাইয়া। জুয়েল রানা, তুমি কোথায়? আমি বাসায়, বাড়িতে বসে আছি কারণ শরীর ভালো না। কথাগুলো বুঝতেছি কেন আপু, মানে ইশতিয়াক, না জ্বর হলেও আপনাকে কিউট লাগতেছে, অ্যান্ড অফকোর্স গুড গার্ল। ও আমাকে জ্বর নিয়েও কিউট লাগতেছে, বাবা, থ্যাংক ইউ ইশতিয়াক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু আমার অ্যালবাম নিয়ে কথা বলি, আমার গানগুলো সবার কাছে কেমন লেগেছে, কোন গানটা বেশি ভালো লেগেছে একটু জানতে পারি? এই তো আলামিন ভাইয়া আমাকে আমার আগেই মনে হয় মানে কমেন্ট করেছিল যে তোমার নিউ সাদামন অ্যালবামের খবর কি। আমি তো এভাবে রেসপন্স আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো, বাট এখন আপনাদের কাছে আমার জানার পালা যে আসলে সবার কাছে কেমন লাগছে আমার নিউ অ্যালবামের সংগুলো। আপু তুমি অনেক সুন্দর, আপনাকে অনেক থ্যাংক ইউ ভাইয়া। আমিন ইসলাম ভালো, যাক ভালো হইলে ভালো। বাদশা খান, ও মা আপনি কি ভাই নোয়াখালীর? মোহাম্মদ হান্নান, কি করো? কিছু করি না হান্নান ভাই, বসে আছি আমার বাড়ির ছাদে, মানে অনেকদিন পরে ছাদে আসলাম, শরীরটা ভালো না, সারাক্ষণই বাসায় ছিলাম, মেডিসিন নিতে আর ই করতে আর ভালো লাগতেছে না, সো আজকে খুব বোরিং লাগতেছে। হুমায়ুন কবির কোথায়? বাসায় ভাই, ইয়োর কোনো বিএফ আছে? ভাইয়া এটা তো আমার পার্সোনাল ম্যাটার, আপনি এখানে কেন জিজ্ঞেস করেন? বিএফ তো থাকাটা স্বাভাবিক, তাই না?
থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আমাকে কমেন্ট করতেছেন যে নাইস নাইস নাইস, সবাইকে অনেক অনেক থ্যাংকস। কমেন্টগুলো আমি কিন্তু ভালো আশা করতেছি সবার কাছে, সো ভালো কমেন্ট করতে পারলে সবাই কমেন্ট করবো, আর নাহলে কমেন্ট করার দরকার নাই। ওকে, আপনার গান অনেক ভালো বাদশা খান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করি তোমার জ্বর আজকের মধ্যে ভালো হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন যাতে আজকের মধ্যে জ্বরটা ভালো হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়, ভালো লাগতেছে না আমার। কিপ্রিয়া চৌধুরী গান হবে, জ্বর ঠান্ডা নিয়ে গান করবো কি করে আমি, তারপরও আমি দেখি যদি আছি, মানে যতক্ষণ পর্যন্ত ভালো লাগতেছে কমেন্টগুলো করতে আমার, দেন আছি সবার সাথে, যদি ভালো লাগে তাহলে গান করব। হ্যাঁ, জন ভাইয়া বলছেন যে ভালো সং, থ্যাংক ইউ ভাইয়া। বাদশা খান, আমার বাড়ি সিলেট, সিলেটে। ওয়াও, সিলেট তো অনেক সুন্দর জায়গা, আপু একটা গান গাও প্লিজ। আমার শরীর ভালো না, জ্বর আজকে। আসলে যদি এটা সম্ভব হতো যে সবার কথা আমি শুনতে পারতাম, দেন কমেন্ট না শুধু, তাহলে আমি মানে সবাইকে বলতাম যে আমাকে একটু গান শোনান আজকে কেউ। আপু সবগুলো গানই ভালো, যত আদর গান দুইটা, প্রেমের জ্বর অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ ইস্তিয়াক, থ্যাংক ইউ সো মাচ, সবগুলো গানই সুন্দর। কি নাই নিজাম ভাই, নাই আপু, প্লিজ সংটা আরেকবার, কোন সংটা আরেকবার করবো ভাইয়া, আমি তো সং করলামই না। আপু একটা গান গাও প্লিজ, ধন্যবাদ আপু। আমাকে কেন ধন্যবাদ, এক জায়গায় বেশি খুব বসে থাকতে ভালো লাগে না। আর কি অবস্থা, জিশান পারভেজ ছাদে আসছেন জ্বর নিয়ে, বাতাস খান ন্যাচারাল, ভালো লাগবে। হ্যাঁ ভাইয়া, এর জন্যই আমি ছাদে আসলাম, একটু ন্যাচারাল বাতাসের জন্য, সবার জন্য, সবার জন্য একদিন একটা সং, এক লাইন সং, এক লাইন কেন করলে একটু বেশি করে শোনাবো। আলী আল জয়েন্ট, রোমিও খান তুমি তো অনেক পাল্টে গেছো। আমি অনেক পাল্টে গেছি মানে ভাইয়া বুঝি নাই, মানে কি কেমন? আর মানুষ চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, প্রত্যেকটা মানুষই মানে কোনো না কোনো ভাবে চেঞ্জ হয়, সবাই চেঞ্জ হই, স্বাভাবিক। আলি ভাই হাই, হাই ভাইয়া, ছাদ থেকে পড়ে যাবে তো, পড়ে যাবো কেন, ছাদ থেকে পড়ার কোনো উপায় নাই, কারণ আমি খুব ভালোভাবে বসছি সমাজ আমাকে কেয়ার করার জন্য। তারপর সবার আজকে ফ্রাইডে কেমন কাটতেছে, আজকে তো ফ্রাইডে নাকি, হ্যাঁ ফ্রাইডে মনে নাই। আচ্ছা, বর্ণা হাফিজ, হাফিজ ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? নাইস, তাই, ও থ্যাংক ইউ। আমি কক্সবাজার থেকে বলছি ভাই, একটা গান হবে, মিজানুল হক ভাইয়া কক্সবাজার থেকে। গান আসলে আমার খুব জ্বর ঠান্ডা, দেন গান তো হ্যাঁ চাইলে করা যায়, কিন্তু আমার আসলে গান মনে হয় ভালো হবে না। ইমরান খান, জ্বর তো আসছে আপু, তাই না? হ্যাঁ ভাইয়া, ওফো গান 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 গাবো গাবো আমি। আচ্ছা, আমি আসছি সবার সাথে আড্ডা দিতে, আমি এখন গান গাইতে ইচ্ছা করতেছে না, একদম বোরিং। ইমরান খান ভাইয়া, আপনার বোরিং মানে কি আমাকে বোরিং লাগতেছে, তাহলে আপনি চলে যান ভাইয়া, কারণ আমি চাই না আমার জন্য কারোর বোরিং লাগুক, প্লিজ।